আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, দূরের কাছের দেশ কিংবা প্রবাসীর যারা যেখান থেকে আমাদেরকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনের মাহে রমাদান উপলক্ষে বিশেষ আয়োজন আরএফএল র‍্যাক মাহে রমজান অনুষ্ঠানে। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এই কামনায় শুরু করছি আপনাদের প্রিয় এই অনুষ্ঠান। দর্শক, আমরা প্রতিদিনের ধারাবাহিকতায় আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকে আমাদের আলোচিত বিষয়বস্তু হচ্ছে দান সৎকার ফজিলত। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আলোচক হিসেবে উপস্থিত আছেন আপনাদের পরিচিত মুখ, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মাওলানা ডক্টর মাসুম বাকি বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মহতরম, আজকে আমরা দান সৎকার ফজিলত সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই আপনার কাছে জানতে চাই যে কোরআন এবং সুন্নায় দান সৎকার ব্যাপারে কী বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম। অর্থ হলো, হে ইমানদারেরা, তোমরা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তোমরা দান করো, সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো। তো এটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইমানদারদের জন্য স্পষ্ট একটি নির্দেশ। শুধু এটি নয়, আরও আছে কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুজাক্কিহিম। অর্থাৎ যে ধনী যারা হবে, সম্পদশালী যারা হবে, তাদের পক্ষ থেকে সম্পদ গ্রহণ করা হবে এবং সেটি গরিবদেরকে বিলিয়ে দেওয়া উচিত, কারণ এটি তাদেরকে পবিত্র করবে, তাদের সম্পদকে আরও বৃদ্ধি করবে। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলে ওয়াল মাহরুম। অর্থাৎ সম্পদশালী যারা হবে, তাদের এই সম্পদের মধ্যে গরিব যারা, দুস্থ যারা, অনাথ অসহায় যারা, যারা যাদের চলাফেরার জন্য যথেষ্ট সম্পদ নেই, তাদের কিন্তু হক রয়েছে ওই সম্পদশালী ব্যক্তির সম্পদের উপর। শুধু এটি নয়, আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস শরীফের মধ্যে এই ব্যাপারে ফজিলত খুঁজতে যাই, তাহলে কিন্তু এ ব্যাপারে অনেকগুলো কথা উনি বলেছেন। উনি নিজেও অনেক দান সৎকার করতেন। যেমন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে মাহে রমাদান যখন আসতো, আমি দেখতাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি কেউ দানবীর তখন ছিল না। অর্থাৎ উনি সবচেয়ে বেশি দান করতেন এবং মাহে রমাদান আসলে তিনি আরও বেশি ওনার দানটাকে বাড়িয়ে দিতেন। এ ব্যাপারে বুখারী এবং মুসলিম শরীফে একটি হাদিস এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবিদেরকে যে তোমরা অন্তত একটি খেজুরের দানা হলেও সেটি দান করে তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করো। সুবহানাল্লাহ। শুধু এটি নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন যে আমাকে যদি উহুদ পাহাড়ের বরাবর যদি আমাকে স্বর্ণ রূপা দেওয়া হতো, সম্পদ দেওয়া হতো, তাহলে আমি উহুদ পাহাড়ের বরাবর সম্পদটিকেও আমি তিন রাত পার হওয়ার আগে আমি সেটা দান করে শেষ করে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই দানের, উত্তম দানের বৈশিষ্ট্যগুলি কী কী যদি একটু বলেন? তো উত্তম দানের বৈশিষ্ট্যের ক্ষেত্রে প্রধান যেটি, সেটি হচ্ছে কোনো ধরনের রিয়া যেন না থাকে। অর্থাৎ লৌকিকতা, লোক দেখানো মনোভাব, যেটি যে মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে বাহ বাহ দিবে, এই যে একটা চাহিদা, এটি যেন একদমই না থাকে। একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহ পাক খুশি হচ্ছেন, রাসূল পাকের সুন্নাহ পালন হচ্ছে, এটি থাকবে তার প্রথম দায়িত্ব দান করার ক্ষেত্রে। নাম্বার টু হচ্ছে যে দান করার পরে এই যাকে দান করা হবে তাকে যেন সে খোটা না দেয়, কষ্ট না দেয়। এ ব্যাপারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ ইরশাদ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আজা। অর্থ হচ্ছে, হে ইমানদারগণ, তোমরা তোমাদের দানকে, ওই যাকে দান করবে তাকে কষ্ট এবং খোটা দিয়ে তোমাদের দানকে কিন্তু তোমরা নষ্ট করিও না। নাম্বার থ্রি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে, আমরা যেন সেটি গোপন রাখি। সুবহানাল্লাহ। তার মানে দান করার বিষয়টি কিন্তু যতটুকু পারা যায় গোপন রাখতে হবে আমাদেরকে, তাহলে উত্তম দান হবে। আরেকটি চমৎকার বিষয় উত্তম দান হতে গেলে, সেটি হচ্ছে আপনার সবচাইতে প্রিয় জিনিস, যেটি ভালোবাসার জিনিস, যেটি ভালো লাগার জিনিস, ওটাকে দান করে দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। এবং এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। অর্থাৎ, হে বান্দারা, তোমরা ততক্ষণ পর্যন্ত
পুণ্য অধিকারী হতে পারবে না, পূর্ণতা লাভ করবে না, পূর্ণতা লাভ করবে না তোমাদের দানের ক্ষেত্রে। কখন? যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় বস্তুকে আমি আল্লাহর রাস্তায় দান করতে শিখবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পুণ্যবান হতে পারবে না। তো আমরা যে দান করব, তো এই দান পাওয়ার হকদার কারা? রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কিন্তু আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে দান পাওয়ার ক্ষেত্রে হকদারের মধ্যে প্রথম নম্বরে হচ্ছে নিকটাত্মীয়, অর্থাৎ সেটি ভাই বোন যারা থাকেন তাদের মধ্য থেকে, যারা গরিব মিসকিন হকদার, দান নেওয়ার মতো অবস্থায় যাদের আছে তাদেরকে সবার আগে দিতে হবে। যেমন ইয়াতিমান যা মাকরাবা, কোরআন মাজিদে এসেছে যে তোমাদের কাছাকাছি যারা ইতিম থাকবে আত্মীয়র মধ্যে, তারা হচ্ছে আগে হকদার, তাদেরকে আগে দিতে হবে। যখন তাদেরকে দেওয়া হবে বা তারা যদি না থাকে, তারপরে হচ্ছে প্রতিবেশী, প্রতিবেশীর মধ্যে খুঁজতে হবে যে আমার চারপাশে যারা আছে 40 ঘরের মধ্যে, তাদের মধ্য থেকে গরিব আছে কারা, মিসকিন কারা আছে, বা আমার দানটা পেলে তারা উপকৃত বেশি হবে এই রকম ব্যক্তি কারা আছে, এটি খুঁজতে হবে এবং তাদেরকে দিয়ে দিতে হবে। যখন প্রতিবেশীর আয়োজনটাও শেষ হয়ে যাবে, দেখা গেল যে আরও দান করার মানসিকতা আছে বা সম্পদ আরও রয়ে গেছে, অথবা প্রতিবেশীর মধ্যে এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন যেতে হবে গ্রামবাসী বা এলাকাবাসী। যদি আমরা শহরে থাকি তাহলে শহরবাসী, তাহলে এই শহরবাসী বা গ্রামবাসী যারা আছে তাদের থেকে খুঁজে বের করতে হবে যে দান নেওয়ার মতো কি আছে। নিকটাত্মীয়, নিকট প্রতিবেশী এবং এলাকাবাসী, এর মধ্যে আমাদেরকে আগে নির্বাচন করতে হবে, নির্বাচন করতে। এছাড়া আরও কি কেউ আছে যাদেরকে আমরা দান করার ক্ষেত্রে নির্বাচন করা হয়েছে ইসলামে? আমাদের সমাজে, আমাদের দেশে কিন্তু এমন অনেক বিত্তবান আছে যারা নিকটাত্মীয়দেরকে যথেষ্ট পরিমাণ দেওয়ার পরেও তাদের সম্পদ থেকে যায় আরও দান করার মতো, তখন তারা পুরো গোটা রাষ্ট্রকে নিয়ে চিন্তা করবে যে আমার দেশে যে সমস্ত সংগঠন আছে রাষ্ট্রীয় বা রাষ্ট্রীয় ছাড়া, এই সমস্ত সংগঠনের মাধ্যমে সে দিতে পারে, অথবা সে নিজ উদ্যোগী হয়েও কিন্তু গোটা দেশের যে গরিব দুঃখী যারা আছে, দরিদ্র সেক্টরগুলি যেগুলো আছে সেই সমস্ত সেক্টরের মাধ্যমে কিন্তু সে দান করতে পারে, এবং এটি ইসলামে উৎসাহিত করা হয়েছে। যাকাত আদায় করার ক্ষেত্রে, যাকাত আদায়ের নির্দিষ্ট খাত রয়েছে, তো দান করার ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট খাত রয়েছে নাকি যে কোনো খাতেই দান করা যাবে? না, যাকাতের যে খাত সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্টভাবে সেটি বলেছেন, আটটা খাতের কথা। এই আট খাতের বাহিরেও কিন্তু দান, সাধারণ দান যেটা, এই সাধারণ দানের ব্যাপকতা আরও বেশি। দেখা গেল যে যাকাত মসজিদে কিন্তু দেওয়া যাবে না, কিন্তু দান মসজিদে সুন্দরভাবেই করা যাবে। তো এই যাকাতের বাহিরেও অন্য অনেক খাত আছে যেগুলোতে দান সৎকা করা যাবে। আরেকটি ব্যাপার হচ্ছে এই দানের ব্যাপারটি কিন্তু দুইটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে সাধারণ দান সৎকা যেটি সব জায়গায় আপনি দিতে পারবেন, আরেকটি হচ্ছে সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া যে বিষয়টি, এটি এমন দান যেই দানটি আপনার জীবদ্দশায় আপনি তো তার সুফল ভোগ করবেনই, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এবং আপনার পারিবারিকভাবে সব কিছুর দিক থেকে আপনি তার সুফল ভোগ করবেন, রাষ্ট্র তার সুফল ভোগ করবে, নাগরিক সবাই ভোগ করবে। কিন্তু এই সদকায়ে জারিয়ার মাধ্যমে আপনি যখন পরকালে চলে যাবেন, আপনি যখন ইন্তেকাল করবেন, তো ইন্তেকাল করার পরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালহু, যখন মানুষ মারা যায় তখন তার আমলনামাটা বন্ধ হয়ে যায়, কিন্তু তার যে সদকায়ে জারিয়া থাকে এমন সৎকা করেছে যে সৎকাটা পরবর্তীতেও চলমান থাকে। যেমন সে একজন সন্তান রেখে গেল, সে সন্তান জ্ঞানে জ্ঞানবান হলো, সে মানুষকে এখন উপকার করছে, অথবা একটা গাছ লাগিয়ে দিয়ে গেল, যে গাছ থেকে ফসলাদি ফল নিচ্ছে, তারপর তার ছায়া মানুষ গ্রহণ করছে, পশু পাখি গ্রহণ করছে, এটি হচ্ছে সৎকায় জারিয়া। তো মোহতরম, যারা দান করছেন তারা তো দেখছেন যে তার সম্পদ থেকে কিছু অংশ চলে যাচ্ছে, তো সেক্ষেত্রে দান করার কী কী বরকত আছে বা কী কারণে মানুষ দান করার ক্ষেত্রে উৎসাহিত হবে, এই বিষয়টা যদি একটু বলেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, তিনি বলেন, ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খাইরুর রাযিকিন, অর্থাৎ তোমরা যা দান করো তোমরা মনে করিও না যে এই দানটা কমে যাচ্ছে বা তোমার সম্পদ থেকে সেটা আলাদা হয়ে যাচ্ছে, বরং ফাহুয়া ইউখলিফুহু, এটা আবার তোমার সম্পত্তি ব্যাক করে দেওয়া হয় এবং সেটা বহু গুণে বৃদ্ধি করে আবার তোমাকে ফেরত দেওয়া হয়, কারণ তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। তো একজন মুসলিম হিসেবে, মুমিন হিসেবে আমরা তো জানি যে আমাদের রাজ্জাক আল্লাহ, আমাদের সম্পদ আল্লাহ দিচ্ছেন, আবার আল্লাহ সম্পদ বৃদ্ধি করেন। তো আল্লাহ যেহেতু বলছেন যে দান করলে সেটি আবার বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়, দান করার মাধ্যমে মানুষের যেমন সম্পদ বৃদ্ধি পায় পাশাপাশি তার কিন্তু ইন্টারনাল পবিত্রতা বৃদ্ধি পায়। যেমন তার আত্মিক পবিত্রতার ব্যাপারে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন যে খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতুম তুতাহহিরুহুম ওয়া তুজাক্কিহিম বিহা, অর্থাৎ সম্পদশালী যারা তাদের থেকে তোমরা সম্পদ গ্রহণ করো এবং গরিবদেরকে সেটা দিয়ে দাও। এতে করে কি হবে, এই দানটা, এই দিয়ে দেওয়াটা তুতাহহিরুহুম, তাদেরকে পবিত্র করবে, ওয়া তুজাক্কিহিম, এবং তাদের তাজকিয়া করবে। এই তাজকিয়ার মূল ব্যাখ্যাটাই হচ্ছে যে তার অন্তরকে পরিশুদ্ধ করবে, যেই পরিশুদ্ধতা তাকে বাহ্যিকভাবেও অন্যায় আচরণ, খারাপ কাজ, সংঘাত, সংঘর্ষ, এই সমস্ত অন্যায় অপরাধ থেকে নিজেকে সে হেফাজত করার ইনার পাওয়ার তৈরি হবে তার ভিতরে দানের মাধ্যমে। তো মোহতরাম, এই যে দান করার ক্ষেত্রে সামাজিক এবং রাষ্ট্রীয় আমাদের এটার কী প্রভাব আছে আপনি মনে করেন? যেটি আমরা দেখেছি খোলাফায়ে রাশিদিনের সময়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময়, তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলার, বিশেষ করে উমর রাদিয়াল্লাহু তাআলার সময় এতটা ব্যালেন্স চলে এসেছিল যে উনি বলেছিলেন যে আমার এই শাসন এর যে এরিয়া আছে, এই এরিয়ার মধ্যে যদি একটি কুকুরও না খেয়ে থাকে তাহলে আমি উমর এর জন্য দায়ী মনে করি নিজেকে। অর্থাৎ সম্পদকে সমবন্টনের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেওয়া, এটি যেমন সমাজের দায়িত্ব, এটি রাষ্ট্রেরও দায়িত্ব। এখন সম্পদশালী যারা থাকবেন, একটা হচ্ছে যে ধর্মের বিধান অনুযায়ী সে উদ্বুদ্ধ হবে গরিবতা দূর করার জন্য, সওয়াবের আশা করবে ইহকালীন কল্যাণ এবং পরকালীন কল্যাণের আশায়, এটি হচ্ছে একটি দিক। আরেকটি হচ্ছে আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে সমাজবদ্ধভাবে একসাথে বসবাস করার তাগিদে কিন্তু আমাদের একটি দায়িত্বের মধ্যে এটি পড়ে যায় যে আমার পাশের প্রতিবেশী যিনি আছেন, আমার সমাজে যিনি বাস করছেন, আমি খুব ভালোভাবে আছি, আমার প্রতিবেশী খারাপভাবে আছেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুব কঠিনভাবে বলেছেন যে সেই ব্যক্তি ইমানদার নয়, মুমিন নয়, যে নিজে পেট ভরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। বরং ইসলাম বলে দান করো, সদকা করো, এটি যেমন ইহকালে তোমার কল্যাণ নিয়ে আসবে, পাশাপাশি আমি আল্লাহ তোমাকে পরকালীন মুক্তিও এর মাধ্যমেই দান করব। তো মোতরম, এই যে দান করার ক্ষেত্রে কি শুধুমাত্র অর্থ প্রদান করার কি আমরা দান বলতে পারি? দান সদকাটা কিন্তু এরকম না যে শুধু অর্থ দেওয়া বা তাকে খাওয়ানো, বরং এই দানের ব্যাপারটি জ্ঞানের মাধ্যমে হয়, বিতরণের মাধ্যমে হয়, পরামর্শের মাধ্যমে হতে পারে, সাপোর্টের মাধ্যমে হতে পারে, বুদ্ধিভিত্তিক সাপোর্টের মাধ্যমে হতে পারে। মোতরম, যেহেতু এখন মাহে রমাদান চলছে, আমরা জানি মাহে রমাদান একটি নফল ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজের সমপরিমাণ সওয়াব দান করে, তো এই মাহে রমাদানে আমরা দান সৎকার ক্ষেত্রে আর বিশেষ কী কীভাবে দান সৎকার করতে পারি? আমরা যারা দান করতে চাই এই মাহে রমাদান, তার জন্য একটি বিশেষ সুযোগ নিয়ে আসছে, কিন্তু সেটি অনেকগুলো উপলক্ষ আছে এর মাধ্যমে। যেমন সাহরির উপলক্ষ আছে, ইফতারের উপলক্ষ আছে, এবং যারা সামনে ঈদ আসবে ঈদের একটা উপলক্ষ আছে। তো এখন যারা সাহরি করতে হিমশিম খায়, সাহরি একটি পবিত্র জিনিস, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন বলে রাসূল পাক বলেছেন, তাহলে যার সাহরি করতে অসুবিধা হয় তার সাহরির বিষয়টাকে সুযোগ করে দেওয়া, সহজলভ্য করে দেওয়া। এরপর ইফতারের বিষয়টি আছে, আশেপাশের আমাদের চারিপাশে অনেক মানুষ আছে কষ্ট করে রোজা রেখেছে কিন্তু পর্যাপ্ত ভালোভাবে ইফতার করার মতো সামর্থ্য তার নেই, তার ইফতারের বিষয়টাকে সুযোগ করে দেওয়া। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস তো আমাদেরকে সেটি শিক্ষা দিই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে সবচেয়ে বেশি দানবট ছিলেন, কিন্তু তারপরেও যখন মাহে রমাদান আসতো তখন তিনি আরও বেশি দানবীর হয়ে যেতেন, আরও বেশি দান করতেন। সুবহানাল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর আলোচনা করার জন্য, আপনাকে মোবারকবাদ। দর্শক, আজকে আমরা আলোচনা করলাম দান সৎকার ফজিলত নিয়ে। ইনশাআল্লাহ তাআলা আজাওয়াজাল আগামীকালকে আবারও দেখা হচ্ছে আরএফএল এর এক মাহে রমাদান অনুষ্ঠানে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।